Assalamualaikum everyone, welcome back to my channel, Beauty Blogger Anita. আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমি আলহামদুলিল্লাহ মতে ভালো আছি। আজকের ব্লগটা আমি দুপুর থেকে স্টার্ট করেছি। তো আমি আমার চাচাতো বোন, আমার আপু, আমার ছোট ভাই চলে আসছে ছাদে। তো অনেকদিন পর ছাদে আসছি, আর আমার ছোট ভাইকে দেখতে পাচ্ছেন, ও হচ্ছে আমাদের ট্যাংকির উপরে উঠে দুষ্টাম করতেছে। আশা করছি আমার আজকের ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে। আর আকাশের অবস্থা অনেক বেশি খারাপ ছিল, তো আমরা যখন প্রথমে আসছিলাম তখন তো একদম ভিডিও করা যাচ্ছিল না, এত বৃষ্টি পড়তেছিল। এরপরে আস্তে থেমে গেছে, এরপরে হচ্ছে আমি ভিডিও করতেছি আর কি। আর এই সাইডে হচ্ছে আমার আপুকে ভিজাচ্ছে ট্যাঙ্কির পানি থেকে, পানি নিয়ে আর কি। তো দেখতে পাচ্ছেন আকাশটা একদম কালো হয়ে আসতেছে, এরপরে তো অনেক জোরে জোরে বৃষ্টি আসছে। অনেক বেশি ভালো লাগছে আজকে বৃষ্টিতে ভিজে, আর আকাশটা অনেক সুন্দর লাগতেছে, মাশাআল্লাহ। আমার আজকের ব্লগটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা যে ছোট বেল আইকনটি আছে সেটা প্রেস করে দিবেন। আর যা যা অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এখন হচ্ছে আমি ওকে ছবি তুলে দিব। তো ছবি তোলা শেষ করার পরে এত জোরে বৃষ্টি আসছে, তো যাই হোক ওকে দেখতে পাচ্ছেন, তো অনেক দুষ্টাম করতেছে ছাদে। আর আমি ক্যামেরাটাকে ঢেকে রাখছি যাতে পানি না পড়ে, কিন্তু পানি পড়ে গেছে। এখন হচ্ছে রাতের বেলা, তো আমি ভাবলাম যেহেতু আজকে বৃষ্টি পড়তেছে সেজন্য আমি ডিম বিরিয়ানি তৈরি করি। তো আমি চুলাতে একটা পাতিলের মধ্যে দিয়ে দিয়েছি সয়াবিন তেল, আর এর মধ্যে আমি আগে থেকেই সিদ্ধ করে রাখছিলাম ডিম, ওটা দিয়ে দিব। আর সাথে নিয়েছি আলু, এখানে হচ্ছে আমি চারটা ডিম নিয়েছি, আর সাথে নিয়েছি ছয়টার মতো আলু। এগুলোকে হচ্ছে আমি ভেজে নিব তেলের সাথে। আশা করছি আমার রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। তো দেখতে পাচ্ছেন ডিম আর আলুটা একদম লালচে কালার হয়ে গেছে, এখন হচ্ছে আমি তুলে নিচ্ছি। আপনারা চাইলে এটাকে আরও একটু লালচে কালার করতে পারেন। এখন হচ্ছে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, আমি এখানে হচ্ছে এক কাপের মতো পেঁয়াজ ব্যবহার করেছি। পেঁয়াজটা দেওয়ার পরে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিচ্ছি আদা বাটা, আর সাথে দিচ্ছি রসুন বাটা। এখানে আমি আদা বাটা দিয়েছি হাফ চা চামচ, আর রসুন বাটা দিয়েছি এক টেবিল চামচ। আপনারা যদি চান পেঁয়াজ বাটাও ব্যবহার করতে পারেন। আর এখানে আমি দিয়ে দিচ্ছি বিরিয়ানির মশলা। বিরিয়ানি মশলা এখানে আমি নিয়েছি 3 টেবিল চামচ, আর ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি। নেড়ে চেড়ে নেওয়ার পরে আমি এখানে দিচ্ছি হাফ কাপের মতো হচ্ছে টক দই। টক দই দেওয়ার পরে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে হচ্ছে লাল গুঁড়া মরিচ ব্যবহার করব। আর এর মধ্যে এখন দিচ্ছি কাজু বাদাম বাটা, এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, আর না দিলে কোনো সমস্যা নাই। এখন হচ্ছে আমি মশলাটাকে কষিয়ে নেব, সেজন্য এখানে আমি পানি দিয়ে দিয়েছি। তো মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে আমি যে আগে থেকে ডিম আর আলুটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিব, আর ভালোভাবে কষিয়ে নেব। আর এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি, আর ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম প্রায় 10 মিনিটের মতো, যেহেতু আলুটা আরও বেশি সিদ্ধ হওয়ার কথা এই জন্য। তো ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে আমি হচ্ছে সবগুলো নামিয়ে নিচ্ছি, ডিম আর আলুটা।
চাল ধুয়ে রাখছিলাম, তো আমি এখন হচ্ছে পোলাও চাল দিয়ে দিয়েছি। এখন হচ্ছে আমি মশলাটার মধ্যে পোলাও চালটাকে ভালোভাবে ভেজে নিব। আর আমি বিরিয়ানিটা ফার্স্ট টাইম তৈরি করতেছি, তো অনেক বেশি মজা হয়েছে। আপনারা অবশ্যই রেসিপিটা বাসে ট্রাই করে দেখতে পারেন। এখন হচ্ছে আমি 6 কাপ পরিমাণ পানি দিয়েছি, যেহেতু এখানে আমি 3 কাপ পরিমাণ পোলাও চাল দিয়েছি সেজন্য। পানি দেওয়ার পরে এর মধ্যে আমি আলু ডিম দিয়ে দিয়েছি, আর 10 মিনিটের জন্য এটাকে আমি ঢাকনা দিয়ে রেখে দিব। 10 মিনিট পর দেখতে পাচ্ছেন আপনারা আলতো হাতে এটাকে হচ্ছে একটু নেড়ে নিতে হবে, না হলে চালটা ভেঙে যেতে পারে। এখন হচ্ছে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 4-5টার মতো কাঁচা মরিচ, সাথে দিব হচ্ছে 1 টেবিল চামচ ঘি। ঘি দেওয়ার পরে আমি বিরিয়ানিটাকে একটু ভালোভাবে নেড়ে চেয়ে নিব। নেড়ে চেয়ে নেওয়ার পরে আমি এটাকে প্রায় 20 মিনিটের মতো দমে রেখে দিব। আমার আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে প্লিজ ছোট একটা লাইক দিয়ে দিবেন, আর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। তো এটা একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে, আর কেমন হয়েছে কমেন্ট করতে তো একদমই ভুলবেন না। আর এটা খেতে অসম্ভব মজা হয়েছে। আর এখন হচ্ছে আমরা খেয়ে নিচ্ছি। এখানে আমি শসা, পেঁয়াজ, লেবু নিয়েছি, আর দেখতে পাচ্ছেন আলুটা কত বেশি সফট হয়েছে, আর সাথে ছিল চিকেন রোস্ট। তো আজকের ব্লগ এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিও দেখার জন্য আমি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।